নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে প্রথমেই আমি আপনাদের জানিয়ে রাখবো যে আমি কিন্তু এই চ্যানেলটিতে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরি সম্বন্ধে খবরাখবর আপডেট গুরুত্বপূর্ণ স্টাডিম্যাটেস এমনকি বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলিও কিন্তু দিয়ে থাকি তো বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়েছেন তো তারা দেখুন ভিডিওটি নিচে এরকম একটি লাল লালকালেখা সাবস্ক্রাইব বটন দেখতে পাবেন তো আপনারা কিন্তু অবশ্যই এই লাল লালকালেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন এর ফলে কিন্তু আপনাদের কাছে খুব ওই তাড়াতাড়ি আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুকান আর দিই না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন অফিশিয়াল নোটিফিকেশনটি তো কয়েক হাজার শূন্য কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হবে তো সেই বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব তো শুধুমাত্র কিন্তু উচ্চ মাধ্যমিক পাস কিংবা গ্র্যাজুয়েট হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো দেখুন এখানে বলে দেওয়া রয়েছে তো বন্ধুগণ চলুন এ বিষয়ে আলোচনা করা যাক তো দেখুন এখানে উপরেই বলে দেওয়া রয়েছে যে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা টি তো অর্থাৎ এখানে টিচার্স ত্রিপুরা কিন্তু স্টেটে কিন্তু আপনাদের এই নিয়োগটি হতে চলেছে তার উপরে দেখুন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে এবং ডেট বলে দেওয়া রয়েছে দেখুন তার নিচে বলে দেওয়া হয়েছে যে ত্রিপুরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টি টেট দু হাজার উনিশ তারপরে দেখুন এখানে নিচে বলে দেওয়া রয়েছে দিস ইজ ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্য টি উইল কন্ডাক্ট ত্রিপুরা টিচার্স এলি এলিজিবিলিটি টেস্ট টু থাউজেন্ড নাইনটিন ইন টু পার্টস তো এটি কিন্তু দুটো পার্টে হবে পেপার ওয়ান ইজ ফর এ পার্সন ইনটেন্ডিং টু বি টিচার অফ ক্লাসেস ফাইভ থেকে সিক্স পর্যন্ত আর পেপার টু হবে ফর এ পারসন ইনটেন্ডিং টু বি টিচার্স অফ ক্লাসেস সিক্স থেকে এইট পর্যন্ত তো এই দুটি কিন্তু পেপারে কিন্তু আপনাদের নিয়ুক্তি হবে তো তারপর দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন টি টেট টু থাউজেন্ড পেপার ওয়ান আর পেপার টু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি তিরিশ চার দু হাজার উনিশ থেকে অর্থাৎ তিরিশে এপ্রিল থেকে তারপরে দেখুন বলে দেওয়া হয়েছে যে লাস্ট ডেট ফর ফাইনালাইজেশান অফ অ্যাপ্লিকেশান তো লাস্ট ডেট সাবমিশন করা ফাইনাল সাবমিশন করার কিন্তু লাস্ট ডেট এখানে বলে দেওয়া হয়েছে যে কুড়ি ছয় দু হাজার উনিশ অর্থাৎ কুড়ি জুন বিকেল চারটা পর্যন্ত তারপরে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে তারপর ডেট লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিস টিটেড টু থাউজেন্ড পেপার ওয়ান আর পেপার টু পাঁচ সাত দু হাজার উনিশ তারপরে দেখুন এখানে বলে ধরেছে যে ডেট অফ টি টু থাউজেন্ড নাইনটিন পেপার ওয়ান অ্যান্ড পেপার টু অ্যান্ড ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড উইল বি নোটিফাইড লেটার অন তো আপনাদেরকে কিন্তু এক্সাম ডেট কবে হবে অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে তো ওইগুলো কিন্তু সব পরে জানানো হবে তারপরে দেখুন এখানে বলে দে বলে ধরেছে টেস্ট সেন্টার মে বি এনিওয়ার ইন দ্য স্টেট অফ ত্রিপুরা তো এখানে আপনার এক্সাম সেন্টারটি পড়বে কিন্তু ত্রিপুরার যে কোনো জায়গায় তারপরে দেখুন এখানে বলে হয়েছে যে ইন্ডিয়ান ন্যাশনালস তো এখানে কি কী হয়ে থাকলে আপনি আপনি আবেদন করতে পারবেন ইন্ডিয়ান ন্যাশনালস রিসাইডিং ইন ত্রিপুরা তো আপনাকে কিন্তু ত্রিপুরার বাসিন্দা হতে হবে হ্যাভিং পারমানেন্ট রেসিডেন্স রেসিডেন্ট অফ ত্রিপুরার সার্টিফিকেট তো ত্রিপুরার কিন্তু পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট কিন্তু আপনাদের কাছে আপনার কাছে থাকতে হবে যদি আপনারা আবেদন করতে চান উইথ দ্য ফলোইং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্যান অ্যাপ্লাই অনলাইন থ্রু দ্য অফিসিয়াল ওয়েবসাইট টি অফ টিআরবিটি তো দেখুন এখানে আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে তারপরে দেখুন এখানে টিআরবিটি অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লু ডট টি আরবি ডট ত্রিপুরা ডট জিও ডট এই এই ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপরে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে সেই পেপার ওয়ান পেপার টুয়ের কথাটি কিন্তু এখানে বলে যে ক্যান্ডিডেট হ্যাভিং মিনিমাম অ্যাকাডেমিক ক্যান প্রফেশনাল

তারপরটিতে বলেছে যে ক্যান্ডিডেট তো তারপরটিতে এখানে গ্রাজুয়েট বলে হয়েছে তারপরে দেখুন এখানে রিল্যাক্সেশনের কথা বলে আপ টু ফাইভ পার্সেন্ট ইন দ্য কোয়ালিফি কোয়ালিফাইং মার্কস তো এখানে কিন্তু ফাইভ পার্সেন্ট কোয়ালিফাইং রিল্যাক্সেশন রয়েছে তাদের জন্য এসসি এসটি এস টি পিএইচ ক্যাটাগরিদের জন্য তারপরে দেখুন এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে তো তারপরে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে আপনারা আবেদন করতে চাইলে ফটোগ্রাফ সিগনেচার এসব কিছু আপলোড করতে হবে তো সাইজ বলে দেওয়া হয়েছে তো ওগুলি দেখে নেবেন তারপরে দেখুন এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি এর কথা বলে দেওয়া হচ্ছে তো দ্য টেস্ট ফ্রি ফর ইউআর ক্যাটাগরি অ্যাপ্লিকেন্টস ইজ রুপিস থ্রি হান্ড্রেড তো আপনাদেরকে কিন্তু তিনশো টাকা দিতে হবে আবেদন ফি হিসাবে ইউ আর ক্যান্ডিডেটের জন্য আর এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটের জন্য কিন্তু দুশো টাকা এখানে দিতে হবে বলেই দেওয়া হয়েছে তো বন্ধুগণ এই অফিশিয়াল নোটিফিকেশানটি কিন্তু আমি ভিডিওটি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তো সেখান থেকে কিন্তু আপনার এই অফিশিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে কিন্তু আপনারা যদি আবেদন করতে চান তো আপনাদেরকে কিন্তু অবশ্যই ত্রিপুরা স্টেটের কিন্তু পার্মানেন্ট বাসিন্দা হতে হবে তো দেখুন এখানে বলে দেওয়া হয়েছে তো বন্ধুগণ এরকম বিভিন্ন প্রতিনত চাকরিসমত খবরাখবরের আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুগান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন